হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জবস নিউজ অ্যান্ড স্টাডিজ আজকে আমরা একটি স্ট্যাটিক্স জিকের উপরে ভিডিও করেছি যেখানে আমরা দেখে নেব যে সাময়িক পত্র তার সম্পাদক কারা ছিলেন এবং সেটি কোন সময়ে প্রকাশিত হয়েছিল যেটা আমরা দেখে থাকি যে প্রত্যেক পরীক্ষাতেই কোনো না কোনো একটি পত্রিকা থেকে কোয়েশ্চেন চলে আসে হয় সেটি কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল নচেত সেটি কোন ধরনের পত্রিকা ছিল নয়তো তার সম্পাদককে ছিলেন তো আমরা আজকে সেরকমই গুরুত্বপূর্ণ কয়েকটি পত্র নিয়ে আলোচনা করব এবং দেখে নেবো তাদের সম্পাদক এবং তার রচনাকাল বা তার পাবলিশ সময় কত কোন সময়ে ছিল তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখে নাও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দিও তার আগে শুরু করার আগে চ্যানেলতে যারা যারা নতুন রয়েছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেয়ে যাও চলো আমরা শুরু করি তো প্রথম যে পত্রিকাটা ছিল সেটি হচ্ছে দিকদর্শন যার সম্পাদক ছিলেন জন ক্লার্ক এবং মার্সম্যান এবং এটি সম্পাদিত হয়েছিল মানে প্রথম প্রকাশিত হয়েছিল এপ্রিলের আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে এবং সেটি ছিল এক ধরনের মাসিক পত্রিকা অর্থাৎ প্রত্যেক মাসে একবার করে বের হতো তো প্রথম পত্রিকা হচ্ছে দিগদর্শন পরবর্তীতে সমাচার দর্পণ যেটিও ওই মার্সম্যান বা জেসি মার্সম্যানেরই সম্পাদনায় প্রস্তাবিত হয়েছিল এবং সেটি হয়েছিল তেইশে মে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে কিন্তু যেটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা পরবর্তী রয়েছে বাঙাল গেজেটি বাঙাল গেজেটি একটি পত্রিকা রয়েছে যেটিকে সম্পাদনা করেছিলেন হরচন্দ্র রায় এবং গঙ্গাশি গঙ্গা কিশোর ভট্টাচার্য যেটি প্রথম প্রকাশ হয়েছিল চোদ্দোই মে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে পরবর্তী রয়েছে চার নম্বর সম্বাদ কুমৌদি সরি কৌমুদি সম্বাদ কৌমুদি যেটিকে সম্পাদনা করেছিলেন রাজা রামমোহন রায় এবং এটি প্রথম প্রকাশিত হয়েছিল ফোর্থ ডিসেম্বর আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে পরবর্তীতে রাজা রামমোহন রায়েরই অপরার একটি পত্রিকা যেটি ব্রাহ্মণ সেবদী সেটিও আঠারোশো একুশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তারপরে ছ নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে সমাচার চন্দ্রিকা যেটি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদনা করে থাকেন এবং সেটি প্রথম প্রকাশ হয় আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে এরপরে বঙ্গদূত যেটিকে সম্পাদনা করেছিলেন নীলরতন হালদার এবং এটি প্রথম প্রকাশ হয়েছিল বা প্রকাশিত হয়েছিল আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এবং এটি ছিল এক ধরনের সাপ্তাহিক পত্রিকা দেখো এখানে লক্ষ্য করে থাকবে যে তোমরা আমরা প্রত্যেকটিতে কিন্তু সাপ্তাহিক না মাসিক না কি কারণ কিছু কিছু পত্রিকা ছিল যার বেরোনোর কোনো সময় সময় ছিল না বা সময় ছিল না এবং কিছু কিছু এক্ষেত্রে রয়েছে যার তথ্য আমি এখনও নিয়ে আসতে পারিনি বা নিয়ে তুলতে পারিনি তো সেই ক্ষেত্রে তোমাদের কিছু গ্যাপ থাকবে তোমরা যদি কেউ জেনে থাকো কোনোটার ব্যাপারে যে সেটি কোন সময়ে বা কী ধরনের ছিল তো সেটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও পরবর্তী যেটি রয়েছে আট নাম্বার সংবাদ প্রভাকর বা সংবাদ প্রভাকর যেটি খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষাতে প্রায় এসেই থাকে এটিকে সম্পাদনা করেছিলেন ঈশ্বর গুপ্ত এবং এটি প্রকাশিত হয়েছিল আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রথমে এটি সাপ্তাহিক পত্রিকা হিসাবে প্রকাশ করা হয় এবং পরবর্তীতে এটি দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হতে থাকে এবং এটি হচ্ছে ভারতীয় ভাষায় প্রথম দৈনিক পত্রিকা এটাও একটি ইম্পর্ট্যান্ট তথ্য এটার ব্যাপারে পরবর্তী রয়েছে জ্ঞানান্বয়সন যেটিকে সম্পাদনা করেছিলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এবং এটিও আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দেই পাবলিশড হয় প্রথম এবং এটিও ছিল এক ধরনের সাপ্তাহিক পত্র পরবর্তী রয়েছে জ্ঞানোদয় দশ নম্বর যেটিকে আঠেরোশো একত্রিশ একত্রিশ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় এবং যার সম্পাদনা করেছিলেন রামচন্দ্র মিত্র পরবর্তী রয়েছে বিজ্ঞান সেভধী বিজ্ঞান সেভধীটা বিজ্ঞান চর্চার মূলত এক কেন্দ্রবিন্দু ছিল বা বিজ্ঞান চর্চার একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছিলো এই পত্রিকা যেটি প্রকাশিত হয়েছিল আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু এর সম্পাদনা এবং এর ক্যাটাগরি আমি এখনও পাইনি তো তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্টে অবশ্যই জানিও পরবর্তী রয়েছে বারো নম্বর তত্ত্ববোধিনী যেটা থেকেও আমাদের অনেক সময় অনেক কোশ্চেন চলে আসে যেটিকে সম্পাদনা করেছিলেন অক্ষয় কুমার দত্ত এবং এটি আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট প্রথম প্রকাশিত হয় পরবর্তী রয়েছে পেনি ম্যাগাজিন যেটি একটি বিদেশি ফরম্যাটে তৈরি সেই সেটিকে সম্পাদনা করেছিলেন রাজেন্দ্রলাল মিত্র এবং ছবি সহ হতো এটা এবং সেখানে আঠেরোশো সেটি প্রকার প্রথম প্রকাশিত হয়েছিল আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে পরবর্তী রয়েছে বঙ্গদর্শন যেটি একটি ফেমাস পত্রিকা যেটিকে সম্পাদনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং এর প্রথম প্রকাশকাল হচ্ছে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী রয়েছে সোমপ্রকাশ যার সম্পাদনা করেন দ্বারকানাথ বিদ্যাভূষণ এবং এটি প্রথম প্রকাশিত হয়েছিল আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এবং এটি একটি সাপ্তাহিক পত্রিকা ছিল পরবর্তী রয়েছে সংবাদ পূর্ণচন্দ্রোদয় যেটি প্রকাশকাল হচ্ছে আঠেরোশো এর সম্পাদনা এবং এর ক্যাটাগরি আমি পাইনি পরবর্তী রয়েছে ভারতী পত্রিকা যেটি সম্পাদনা করে থাকেন করেছেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং এটি আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে প্রথম পাবলিশড হয় পরবর্তী রয়েছে পত্রিকা যেটি হচ্ছে সাধনা যার সম্পাদনা করেছিলেন সুধীন্দ্রনাথ ঠাকুর এবং এটি আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে প্রথম পাবলিশ হয়েছিল পরবর্তী রয়েছে উনিশ নম্বর প্রবাসী এই প্রবাসী পত্রিকাটা রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় উনিশশো এক খ্রিস্টাব্দে প্রথম পাবলিশ হয় এবং এটিও ছিল একটি মাসিক পত্র পরবর্তী যেটি রয়েছে ভারতবর্ষ সেই পত্রিকাটিকে সম্পাদনা করেছিলেন দ্বিজেন্দ্রলাল রায় এবং এটি প্রথম পাবলিশ হয়েছিল আর উনিশশো তেরো খ্রিস্টাব্দে এবং এটিও একটি মাসিক পত্র ছিল পরবর্তী রয়েছে যমুনা যার সম্পাদনা করেছিলেন ধীরেন্দ্রনাথ পাল এবং এটি উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রথম পাবলিশড হয় পরবর্তীকালে পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে উনিশশো সালে চিত্তরঞ্জন দাস সম্পাদিত নারায়ণ নামে একটি পত্রিকা যেটি উনিশশো চোদ্দোতে প্রথম প্রকাশিত হয় এবং এর সম্পাদনা করে থাকেন চিত্তরঞ্জন দাস পরবর্তী রয়েছে সবুজপত্র এটিও আর একটি গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষাতে মোটামুটিভাবে বেশি আসে সবুজপত্র যেটিকে সম্পাদনা করেন প্রমোদ চৌধুরী কিন্তু বীরবল ছদ্ম নামে এবং এটি প্রথম পাবলিশ হয় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে পরবর্তীতে যেটি রয়েছে কল্লোল এরও যুগ্ম সম্পাদক যেটি হয়েছে গোকুলচন্দ্র নাগ এবং দীনেশচন্দ্র দাস এবং এটি প্রকাশিত হয়েছিল প্রথম উনিশশো তেইশ খ্রিস্টাব্দে পরবর্তী রয়েছে শনিবারের চিঠি এটি সম্পাদনা করেন যোগানন্দ দাস এবং এর প্রথম প্রকাশিত হয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে এবং এটি একটি সাপ্তাহিক পত্রিকা ছিল পরবর্তী রয়েছে পরিচয় যেটি সম্পাদনা করেন সুধীন্দ্রনাথ দত্ত এবং প্রথম প্রকাশকাল হচ্ছে উনিশশো পরবর্তী রয়েছে কালীকলম যেটা আর একটা গুরুত্বপূর্ণ কালীকলম পত্রিকা যেটিকে যুগ্ম সম্পাদক তিনি ছিলেন প্রেমেন্দ্র মিত্র ও শৈলজানন্দ মুখোপাধ্যায় এবং এটি উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় পরবর্তী রয়েছে কবিতা কবিতাটিও সম্পাদনা করেছিলেন বুদ্ধদেব বসু এবং প্রেমেন্দ্র মিত্র যুগ্মভাবে এবং এটি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রথম পাবলিশ করেছিল পরবর্তী রয়েছে দেশ যেটি হচ্ছে সত্যেন্দ্রনাথ মজুমদারের সম্পাদনায় আর উনিশশো সালের একটি পত্রিকা যেটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে এবং সম্পাদনা করে থাকেন সত্যেন্দ্রনাথ মজুমদার এবং পরবর্তী এবং আজকে আমাদের ভিডিওর শেষ যেটা সম্পাদক সাময়িক পত্র সেটি হচ্ছে প্রগতি যেটিকে পরিচালনা করেছিলেন অজিত দত্ত মাথায় রেখে এটি কিন্তু সম্পাদক নয় পরিচালক পরিচালনা করেছেন অজিত দত্ত এবং প্রথম প্রকাশিত হচ্ছে প্রকাশকাল হচ্ছে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দ তোমরা আজকে এখানে দেখলে তিরিশটি গুরুত্বপূর্ণ সাময়িক পত্র এবং তাদের সম্পাদক এবং তাদের কি ক্যাটাগরির মধ্যে পড়ে সবগুলো না হলেও কিছু কিছু যেগুলো ইম্পর্ট্যান্ট মোটামুটি সেইগুলো বেশিরভাগ ক্ষেত্রে সম্পাদক এবং তার সময়কালটা নিয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন্স চলে আসে তো তোমরা ভালো করে ভিডিওটি দেখে নাও এবং ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে সাথে শেয়ার করে দিও এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে এবং তোমরা যদি আমার ব্ল্যাঙ্ক স্পেসের দেওয়ার মতো কোনো কমেন্ট তোমাদের থেকে থাকে তাহলে সেটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবং চ্যানেলটিতে যারা যারা নতুন রয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও যাতে ভবিষ্যৎ ভিডিওগুলি তোমরা সবার আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং